হাতে গোনা মাত্র আর কয়েকদিন, এরপরই আধার কাটিয়ে আলোর দেবীর উৎসবে মেতে উঠবে 8 থেকে 80 সকলেই। চলতি মাসের 12ই নভেম্বর কালী পুজো, তার আগেই দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর হাইস্কুল পাড়া এলাকায় মোমবাতি কারখানায় ব্যস্ততা এখন তুঙ্গে। বিদেশি পণ্য বর্জন করে দেশীয় পণ্যের দিকে ঝুঁকছেন শহর ও গ্রামাঞ্চলের মানুষজন। স্বাভাবিকভাবেই এবছর দীপাবলিতে মোমবাতির কদর বেড়েছে। মোমবাতির চাহিদা দেখে দিনরাত কাজ করে চলেছেন গঙ্গারামপুরের মোমবাতি প্রস্তুতকারকরা। বর্তমানে গ্রামীণ এলাকায় বিদ্যুৎ পৌঁছানোর পাশাপাশি বাজারে টুনিবাল চলে আসায় দীপাবলিতে মোমবাতির কদর যথেষ্টভাবে কমে যায়, ফলে চরম সমস্যায় পড়েন গঙ্গারামপুরের মোমবাতি প্রস্তুতকারকরা। এর ফলে বন্ধও হয়ে যায় বেশ কয়েকটি মোমবাতি তৈরির কারখানাও। হাতে কয়েকটি কারখানা খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনো মতে চলছিল, কিন্তু এবছর দীপাবলির আগে বিদেশি পণ্য বর্জন করে দেশীয় পণ্য ব্যবহারের ঝোঁক দেখা দেওয়ায় আশার আলো দেখছেন মোমবাতি নির্মাতারা। তাই দিনরাত এক করে মোমবাতি তৈরির কাজ চলছে গঙ্গারামপুরের বসাকপাড়ার হাইস্কুল পাড়ার কারখানাগুলিতে। এই বিষয়ে ওই কারখানার এক মোমবাতি নির্মাতার দাবি, কিছুটা হলেও পরিস্থিতি বদলেছে, তাই এবার দীপাবলিতে লাভের মুখ দেখতে পারেন বলে আশা করছেন তারা। এ বিষয়ে গঙ্গারামপুর বসাকপাড়ার মোমবাতি কারখানার কর্ণধার তেজস কুমার বসাক জানান, বর্তমানে দ্রব্যমূল্যের বাজারে মোমবাতির তৈরির প্যারাফিনের দাম বেড়েছে অনেক, যার ফলে মোমবাতির দামও কিছুটা অংশে বাড়ানো হয়েছে। প্রাকৃতিক নিয়মে আমাদের এখানে মোমবাতি প্রস্তুত করা হয়, সারা বছরই মোমবাতি তৈরি হয়, তবে কালী পুজোর আগে ব্যস্ততা শুরু হয়েছে যথেষ্ট। দিনরাত এক করে নাওয়া খাওয়া ভুলে মোমবাতি তৈরির ব্যস্ততায় মেতে উঠেছে কর্মরত 20 জন মোমবাতি নির্মাতাকারী। তিনি এ বিষয়ে আরও জানান, দক্ষিণ দিনাজপুর সহ 3 জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, মালদা সহ পুরো রাজ্যে গঙ্গারামপুরের এই মোমবাতি সাপ্লাই হয় ও বিক্রি হয়। এখানে বিভিন্ন ধরনের মোমবাতি আছে, রঙিন মোমবাতি থেকে শুরু করে সাদা মোমবাতি, ছোট বড় বিভিন্ন প্রকারের বিভিন্ন দামের মোমবাতি তৈরি করা হয়। দিনে মোট 200 পেটি মোমবাতি রোজ তৈরি করা হয় বলে জানান কর্ণধার তেজস কুমার বসাক। আমাদের এখানে দিনে মোটামুটি অটোমেটিকভাবে 20 জন কাজ করে, আর আমাদের তো কয়টা না, আমাদের মোটামুটি 200 পেটি 200 পেটির মধ্যে কাজ হয় প্রত্যেকদিন। প্রতিদিন? আচ্ছা। আর এটা হচ্ছে নানান কোয়ালিটি থাকে, আমাদের এখানে প্রায় 40-50টা আইটেম আছে, 40-50টা আইটেম এরই হয়। সারা বছর একটা নর্মালি কাজ হয়, মানে বসে থাকতে হয় না, পুজোর সময় প্রেশারটা বেশি, কালী পুজোর আগে ব্যস্ততা বেশি থাকে, লং টাইম কাজ করতে হয়। আজকাল দেখা যাচ্ছে বাজারে চীনা আলোর ভিড়ে অনেক কিছু হারিয়ে যাচ্ছে মোমবাতি প্রদীপ, মোমবাতির ব্যবসা কেমন হচ্ছে? মোমবাতির ব্যবসাটা আশা করি আমাদের এই কোয়ালিটি ভালো, তো আমাদের এই ব্যবসাটা এখানে আমার যতটুকু জানা যায় 50 বছর থেকে চলছে। আচ্ছা। এটা হয়তো কোনো চীনা সংস্থা এসে আমাদের বাঙালি এই প্রতিষ্ঠানে যে একটা যেহেতু ঐতিহ্য আছে, এটা সহজে হয়তো নষ্ট হবে না। আর এটা তো আমাদের গঙ্গারামপুরে 1 থেকে 2 ফ্যাক্টরি, কিন্তু এটাই বড়, এটাই সারা বছর কাজ হয়। অন্য ফ্যাক্টরিগুলো কতখানি কী হয় ঠিক জানা নেই, এটা হয়তো খুবই হবে না। আমাদের ভ্যারাইটিস মোম, আমাদের প্রোডাক্ট, এখানকার প্রোডাক্ট অনেক অনেক আইটেম। এই যে মোমবাতিগুলো তৈরি হচ্ছে, এটা কি শুধু গঙ্গারামপুরের উপর নির্ভর করে না, পুরো রাজ্যে যায়? এটা আমাদের 2-3 জেলায় তো নর্মালি যাই, আর বাকিটা মালিক বলতে হবে, আমরা নর্মালি এখান থেকে যেটা জানি। 3টি জেলা, বালুরঘাট মানে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা। মালদা। আপনার নাম? আমার নাম নিতাই কর্মকার। আপনি কি করেন এখানে? আমি তো টার্গেট করছি। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন, আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।